সম্প্রতি শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা। 8-17 জানুয়ারি অবধি চলবে এবছরের গঙ্গাসাগরের মেলা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্ত। আর ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সোনারপুরের দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র সহ প্রশাসনিক আধিকারিকরা। ঐতিহাসিক এই সন্ধ্যা আরতির সূচনা করেছিলেন কপিলমুনি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত জ্ঞানদাস। কপিলমুনি মন্দিরের সামনের থেকে শোভাযাত্রা সমুদ্র তটে 3 নম্বর রাস্তায় পৌঁছায়। আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানেরও। শত শত শঙ্খধ্বনিতে শুরু হয়েছিল পূর্ণ তীর্থের সন্ধ্যা আরতি। বাংলায় প্রবাদ আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রতি বছরই বহু পুণ্যার্থী আসেন গঙ্গা স্নান ও কপিলমুনি আশ্রমে পুজো দিতে। গত 2 বছর অতিমারি করোনার কারণে মানুষজনের ভিড়ে একটু ভাটা পড়েছিল, কিন্তু কোভিড পরবর্তী সময়ে পুণ্যার্থীর ভিড় উপচে পড়েছে। 5টি শক্তিপীঠের আদলে তৈরি মন্দির দেখতে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটেছে। এবছর কুম্ভ স্নান শুরু হচ্ছে 14:35 এবং চলবে 15 জানুয়ারি সন্ধে 6:53 পর্যন্ত। রাজ্য সরকারের তরফ থেকে 12-13-14 জানুয়ারি সমুদ্র আরতিরও ব্যবস্থা করা হয়েছে।